হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি অনেকগুলো রিক্রুটমেন্ট নিয়ে। তাই প্রথমেই বলে দিচ্ছি, সবগুলো রিক্রুটমেন্ট কিন্তু আমি ভালো করে ডিসকাস করতে পারবো না। আপনারা সরাসরি গুগলে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ রিক্রুটমেন্ট 2020। সার্চ করলে এরকম একটা পেজ খুলে যাবে এবং এই পেজের ফার্স্ট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। সেই ওয়েবসাইটে এলে একটু টাইম নিচ্ছে, দেখতে পাবেন এরকম চলে আসবে এবং নিচের দিকে স্ক্রল করে আপনারা চলে যাবেন। তো নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এখানে মোট 9টা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আছে, ঠিক আছে। এখানে তার মধ্যে একটা আছে রেজাল্টের। তো লাস্টে যে 10 নম্বর যেটা আছে সেটাতে আমি ক্লিক করছি, এই অ্যাডভার্টাইজমেন্ট অপশানে ক্লিক করবেন এবং দিলে এখানে একটা পিডিএফ চলে আসবে, ঠিক আছে। এই পিডিএফে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম নম্বর যেটা আছে সিনিয়র প্রজেক্ট রিসার্চ ফেলো, ঠিক আছে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন বেসিক সায়েন্স আর গ্রাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন দ্য প্রফেশনাল কোর্স, যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে। এসসিদের ক্ষেত্রে একটাই সিট মাত্র আছে, 35 বছর হচ্ছে এর বয়স সীমা, বাকিটা আপনারা দেখে নেবেন। এবং নেক্সট যেটা আছে জুনিয়র প্রজেক্ট রিসার্চ ফেলো, ঠিক আছে, এটাতে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন বেসিক সায়েন্স আর গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন দ্য প্রফেশনাল কোর্স, যে কোনো একটা হলে হবে। একটা সিট আছে ওবিসিদের জন্য, 30 বছর হচ্ছে এর বয়স সীমা। এর যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা এখান থেকে পেয়ে যাবেন, এই এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফরম্যাটে ক্লিক করলে এটা এই পিডিএফ পেয়ে যাবেন। এটাকে ডাউনলোড করে মানে প্রিন্ট আউট করে এটাকে ফিল আপ করতে পারবেন। যা যা ডকুমেন্টস রিকোয়ার্ড আছে আপনারা ওখান থেকে জেনে নিতে পারবেন। সে দিয়ে ওয়েলকাম ইন্টারভিউতে যেতে হবে। এখানে হচ্ছে 9/7/2020 হচ্ছে ইন্টারভিউ ডেট, ঠিক আছে। তারপরে আমি চলে যাব 8 নম্বর যেটা আছে, এখানে এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে এখানেও ঠিক পিডিএফ পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল স্ট্যাটিস্টিক থেকে এসছে নিউ দিল্লি। তো এখানে পোস্ট হচ্ছে সায়েন্টিস্ট বিদের ক্ষেত্রে 2টো আছে পোস্ট, 1 বছরের এক্সপিরিয়েন্স সরি ডিউরেশন, 48,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। বিলও 35 বছরের নিচে হতে হবে, দিল্লিতেই ওয়ার্ক দেওয়া হবে, ঠিক আছে। এর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন দ্য স্ট্যাটিস্টিক্স আর বায়ো স্ট্যাটিস্টিক্স, হেলথ স্ট্যাটিস্টিক্স, পাবলিক হেলথ, ডেমোগ্রাফি, পপুলেশন স্টুডিও অ্যান্ড অ্যানাদার যা যা আছে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আরেকটা আছে সায়েন্টিস্ট বি ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিকের ক্ষেত্রে হতে, নাম্বার অফ পোস্ট একটা আছে, 1 বছরের 48,000 টাকা স্যালারি সেম দেওয়া হবে। এর এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এর যে অ্যাপ্লিকেশন ফরম্যাট এটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে এর সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে ঠিক একই রকমভাবে যেতে হবে, ঠিক আছে। তার ওয়েলকাম ইন্টারভিউ ডেট হচ্ছে 17/7/2020। তারপরে হচ্ছে যে আরেকটা যেটা 7 নম্বর যেটা এর অ্যাডভার্টাইজমেন্টটা, এর অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেখতে পাচ্ছেন ICMR ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার প্রভিডেন্ট অ্যান্ড রিসার্চ, ঠিক আছে। এখানে নাম্বার অফ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, নাম্বার অফ পোস্ট একটা, প্লেস অফ পোস্টিং হচ্ছে NICRP নোয়েডা, ঠিক আছে। এসেন্সিয়াল গ্র্যাজুয়েট ডিগ্রি ইন দ্য পাবলিক হেলথ পপুলেশন স্টুডিও স্টাডিজ, বাকিটা আপনারা দেখে নিতে পারবেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্র্যাকটিস, ঠিক আছে, হেলথ ফিজিওলজি, বাকি যে কমিউনিকেটি হেলথ অ্যান্ড সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট উইথ মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, বাকি অথবা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন দ্য পাবলিক হেলথ পপুলেশন স্টাডিজ, ঠিক আছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন বাকি কী কী সব ক্রাইটেরিয়া আছে। এজ লিমিট হচ্ছে 30 বছরের নিচে হতে হবে, অ্যামাউন্ট 31,000 টাকা ফিক্সড পার মান্থ স্যালারি দেওয়া হবে, 2 বছরের এক্সটেন্ডেবল ডিউরেশন অফ দ্য প্রজেক্ট, এক্সটেন্ডেবল হতে পারে 2 বছর আপাতত আপনাদেরকে নেওয়া হবে, ঠিক আছে। বাকিটা এর নিচে আরেকটা আছে, সেটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর, ফিল্ড একটাই পোস্ট মাত্র, ঠিক আছে। প্লেস অফ পোস্টিং ঠিক একই জায়গায়, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী আছে এটা দেখে নেবেন, ঠিক আছে। আরেকটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এখানে এটার ক্ষেত্রে একটাই আছে, ঠিক আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে ম্যাট্রিকুলেশন ফর দ্য রিকগনাইজেশন, ম্যাট্রিকুলেশন পাশে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো নিচের দিকে আমি এখানে বাকি আপনাদের কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেখান থেকে জেনে নিতে পারবেন, ঠিক আছে। তো এরপরে যেটা আছে সেটা আমি চলে যাবো, এখান থেকে অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনারা পেয়ে যাবেন। আর একটা 6 নম্বর যেটা আছে, 6 নম্বরে আমি চলে যাবো এখন। 6 নম্বরে এটা কোত্থেকে এসছে, এখানে হচ্ছে যে ICMR ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ক্যান্সার প্রভিশন অ্যান্ড রিসার্চ, ঠিক আছে। এটা কোন পোস্ট আছে না, পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো, ঠিক আছে, 1 বছরের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, 1 বছরের পজিশন সরি, একটাই সিট আছে,
এনআইসিআর নয়ডাতে আছে, নাম্বার অফ পোস্ট একটাই, পিএইচডি ইন দ্য কমিউনিটি হেলথ পাবলিক হেলথ, বাকিটা আপনারা দেখে নেবেন। এজ লিমিট হচ্ছে 45 বছরের মধ্যে, ঠিক আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন এখান থেকে পেয়ে যাবেন, এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে আপনারা সেই ফরম্যাট নিয়ে, এখানে রয়েছে ওয়েলকাম ইন্টারভিউ .11/7/2020। বাকি এখানে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন পুরো ডিটেলস, এখানে কতগুলো পোস্ট আছে কী অনেক আছে আপনারা দেখে নেবেন। বলতে যাচ্ছি না কারণ এটা ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, আমি চাইছি যে একটা ভিডিওর মাধ্যমে পুরো সব রিক্রুটমেন্টগুলো সম্পর্কে টাচ যে দিতে, ঠিক আছে। তারপরে যে 4 নম্বর, এখানেও ঠিক একই রকমভাবে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা এখান থেকে দেখে, এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্ট সায়েন্টিস্ট বি মেডিকেলের উপর, মেডিকেল একটা আনরিজার্ভের জন্য 35 বছরের মধ্যে MBBS এসেন্সিয়াল কোয়ালিফিকেশন উইথ 1 ইয়ার টিচিং। তো এখানে নিচের দিকে আপনার টার্মস কন্ডিশন সব কিছু জেনে নিতে পারবেন, ঠিক আছে। এছাড়াও আরও একটা আছে যেটা হচ্ছে এখানে আপনারা সব অ্যাডভার্টাইজমেন্টটা পেয়ে যাবেন এখান থেকে, এই যে এটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট হচ্ছে কনসালট্যান্টের উপর, নেম অফ দ্য প্রজেক্ট হচ্ছে ফ্যাক্টরস রিলেটেড টু COVID-19, ঠিক আছে, COVID-19 যে ফ্যাক্টরস, যে বিভিন্ন যে ভাইরাসটা যে ফ্যাক্টর এইসবের উপর, ঠিক আছে। প্লেস অফ পোস্টিং চেন্নাই, মাদুরাই অ্যান্ড কৃষ্ণাগিরি এইসব জায়গায় হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে, তারপরে 2 নম্বর যেটা আছে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফরম্যাট পেয়ে যাবেন, এটার ক্ষেত্রে হচ্ছে যে পোস্ট একটাই পোস্ট আছে যেটা হচ্ছে সায়েন্টিস্ট বি নন মেডিকেল, এর ক্ষেত্রে নাম্বার পোস্ট হচ্ছে একটাই, ঠিক আছে। আপনারা আরেকটা হচ্ছে যেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, 3 বছরের নাম্বার পোস্ট, 3টা আছে, ঠিক আছে। গ্র্যাজুয়েট ইন দ্য লাইফ সায়েন্স মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এখান থেকে এটা জানতে পারবেন। এখানে এর মধ্যে অনেকগুলোই আছে, আপনারা দেখে নেবেন। বাকি যেটা হচ্ছে 1 নম্বর, যেটা MBBS ডিগ্রি ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি এসেনশন করবে, এটা কুইসের ক্ষেত্রে জুনিয়র মেডিকেল অফিসার, ঠিক আছে। এখানেও আপনারা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে। তো যদি কোনোরকম কোনো অসুবিধা থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও এখানে ছিল, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।